এটা হচ্ছে ডাক্তারি শিক্ষার দোয়া কি দোয়া ডাক্তারি শিক্ষার দোয়া যদি অসুস্থ হন ব্যথা পাইছেন কোন জায়গায় সাথে সাথে না পায় এক্সট্রা ঠিক না এরপরে কি আছে আগে ছিল ভেগা এখন যে বসে আছেন ইটোরিক্স ইটোরিক্স না আরো ব্যথার ওষুধ দুনিয়া যত ব্যথার ওষুধ খাবেন কিডনি ফেল করবে আপনার হার্ট ফেল করবে শরীরের নানান ধরনের সমস্যা আপনার বৃদ্ধি পাবেন যত ওষুধ খান এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম ওষুধ হচ্ছে ব্যথার ওষুধ যত পরিহার করবেন তত ভালো সাধ্যের মধ্যে আমাদের শরীরে রিমেডি আছে। এটা আস্তে আস্তে ভালো হয় অনেক সময় একটু মালিশ লাগালে একটু তেল তেল দিলে একটু গরম শেঁক নিলে ভালো হয়ে যায় কিন্তু হুট করে করে একটু কিছু হতে না হতেই ব্যথার ওষুধ খাচ্ছে এটা খাবেন না রসুল সালাম ব্যথার জন্য একটা মহা ঔষধ দিয়ে গেছেন একটু প্র্যাকটিস করে দেখেন তো কেমন করে কাজ হয় ব্যথার উপর সময় রসুল সালাম বলেছেন ছোট্ট একটু আমল প্রথমে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে কয়বার তিনবার বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ এরপরে কোথায় ব্যথা এই জায়গায় হাতটা ওই জায়গায় দিবেন দিয়ে বলবেন আউজ বিল্লাহি বা কুদরাতিহি মিনসারি মা আজিদু ওহাদিরু আল্লাহমা আপনি আল্লাহর কাছে প্রথমে বলছেন বিসমিল্লা 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 এরপরে বলছেন আউজ বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু যেই জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রেখে প্রথমে তিনবার বিসমিল্লাহ আর এই দোয়াটা সাতবার পড়বেন রসুল আর বলছেন আশা করা যায় আমার রব তোমাকে উপশম তাহলে কি বলবো প্রথমে তিনবার বিসমিল্লা 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 রহমান রহিম না হাদিসে আছে বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ যেখানে ব্যথা সেখানে হাত দিছেন দিয়ে আউজ বিল্লাহি ও মিনসার মা আজিদু ও আল্লাহ আমি যে ব্যথা পাইছি এইটার থেকে তুমি ছাড়া কেউ ভালো করার কেউ নাই মিনসার ও আজিদু আমার ব্যথা আমার কষ্ট ক্লেশ এইটার থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি যদি আপনি নিজের জন্য নিজে করেন তাহলে বলবেন আইয়াস নি আল্লাহ যেন আমাকে শেফা দান করেন আর কেউ একজন বলছে যে পারে না যে হুজুর আমাকে একটুখানি আমার ব্যথা এটা একটু আপনি একটু দোয়া পরে দেন এটাও যায় আছে তাহলে উনি বিসমিল্লা বিস্মিল্লা বিসমিল্লা তিনবার বলার পরে যেখানে ব্যথা সেই জায়গায় হাত দিবেন দি ও কুদরতিহি মিন শাররি মা আজিদু ও উহাজিরু এইটা বলার পরে বলবেন আইয়াশ ফিয়াক আল্লাহ তোমাকে শেফা রসুল বলছেন এইটা তোমাদের জন্য ব্যথার মহা ঔষধ সুবহান আল্লাহ এই ব্যথার অনেক রূপ আছে ভাই ব্যথা পেয়েছেন পেয়ে ব্যথা দ্বারা ইমান হারা হয়ে যেতে পারেন আবার ব্যথা পেয়েছেন ব্যথা আছে কিন্তু ইমান বেঁচে আছে বলবেন কেমন করে দুনিয়ার বুকে দেখবেন আমরা টুকটুক করে ইমান হারা হই কোন এক মহিলা ধান নেড়ে দিছে আল্লাহর সাথে ঝগড়া লাগাই এত দিন পরে ধান নাড়ছে হয়েছে আল্লাহর দিন পাইল না আজকে বৃষ্টি দেওয়া লাগবে কসুর আল্লাহ আমার নাউজ বলে কিনা ভাই বলে কিন্তু এই গ্রামে প্র্যাকটিস আছে আর তো দিন পেল না যত সত্য আমার সাথে আল্লাহর বাচ্চা আল্লাহর সাথে ঝগড়া করে বান্দা আল্লাহর সাথে ইমান হারা হয়ে যায় এখন ব্যথা যার দুনিয়ার কারো তো আর ব্যথা নাই যত ব্যথা আমারই দেওয়ার লোক তো আল্লাহ পাই নাই দে দে দিয়েই তুই শান্তি কর আল্লাহর সাথে তার রাগ এখন আপনি যদি দোয়া পড়েন আল্লাহ আপনার ব্যথা হয়তো দেখতেছেন আপাত দৃষ্টি তোরকম তৎক্ষণাৎ একদম বিদ্যুৎ বেগে ব্যথা চলে যাচ্ছে না কিন্তু আল্লাহ আপনার অন্তরের মধ্যে যে ব্যথা আছে ওই জায়গায় সাকিনা ঢেলে দিবেন বান্দা ওই ব্যথা নিয়েও তার রবের প্রতি সন্তুষ্ট যেন হতে পারে সব আল্লাহ কারণ কি ওই অন্তরকে অসন্তুষ্ট করে কে শয়তান ও বলছে তোর ব্যথা আর লোক পাইলো না ব্যথা বল কথা বল মুখ দিয়ে বল অনেকক্ষণ খোসানোর পরে বলে বল আর তো লোক পাইনি যত কষ্ট আমারই দেওয়া শুরু করেছে আল্লাহ সকালে একবার দুপুরে একবার লাগা জায়গায় আরেকবার লাগলো এই যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যে আল্লাহ আল্লাহ নবী এই জন্য শিখাচ্ছে এইগুলো দুয়ার মধ্যে মেসেজ আছে ভাই অনেক বড় মেসেজ আছে আউজু বিল্লাহ ইয়া কুদরাতী মিন্শাল রে মাজি দুয়া ও হাজিরো পারবো ইনশাল্লাহ প্র্যাকটিস করতে ইনশাল্লাহ প্রিয় ভাইয়া আর জিনিস মনে রাখতে হবে দুয়াগুলা কে শিখাচ্ছেন আলাই আল্লাহ ইয়ামাদে আল্লাহর পক্ষ থেকে ওয়ামায়ন তিকোয়ানিলা ওয়া ইনহুয়া আল্লাহ ওয়াহায় নবীর জিব্বা নরে না যতক্ষণ আল্লাহ বলেন নাই সেই নবী শিখাচ্ছেন আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী ফাও ফাও শেখান নাই আমার নবী আমার উন্মতের উপকার হবে আল্লাহ কবুল করবেন তবে জেনে বুঝেই সেইটা শিখাইছেন সভান আল্লাহ নবী দোয়া করা লাগে নাই কদ নরা তাকালুবা ওয়াজিব আল্লাহর কাছে কেবল মাত্র মাথা যে আপনি আসমানের দিকে তুলেন আপনার রব এইটাও আপনার জন্য দেখেন নবী আপনার অন্তর দেখে নামাজের মধ্যে কিবলা ঘোরায়া বাইতুল মুকद्दাস থেকে হারামের দিকে বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এই যে নবী নামাজের মধ্যে কিবলা ঘুরে যায় যেই নবীর মুখ নরাচরা পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছায় যায় সেই নবী তার উম্মতকে শিক্ষা দিচ্ছেন বিশ্বাস না করে উপায় আছে আমাদের বিশ্বাস না করলে তো ইমানই থাকবে না সুতরাং আমরা এটার জন্য চেষ্টা করি প্রিয় ভাইরা রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই to টু Holy Quran